হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। গুড মর্নিং অল। এখন বাজে হচ্ছে 6:30, আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আর এই যে দেখতে পাচ্ছ, আর আজকে হচ্ছে 1লা মে, আর আজকে হচ্ছে বিশ্ব শ্রমিক দিবস, তাই সমস্ত শ্রমিকদের আজকে হচ্ছে ছুটি, আর আমাদের কলেজে ছুটি এই জন্য। এখন হচ্ছে দেখো, এই যে গরুর জন্য আউর কাটছি, এই যে আমাদের মোনা, মোনা কিন্তু দারুণ কথা শোনে আমাকে। এখন এই কাজটা করা কমপ্লিট হয়ে যাবে, তারপরে দেখি অন্যান্য কাজ করতে হবে। আর আজকে হচ্ছে তোমার পড়াতে যেতে হবে। পড়ানোটা আজকে একটু লেটে যাব, কারণ আমার স্টুডেন্ট হচ্ছে এখন গরমে ঘুমাতে পারছে না, ওই জন্য লেটে লেটে উঠতেছে। তো চলো কন্টিনিউ কাজটা করি তারপরে। এই যে সকাল বেলা উঠছে, 2 বোঝা আউর কাটলাম, মানে আউর মানে গ্যামা, গরুর গ্যামা। আর এত গরম লাগতেছে সকালবেলায়, মনে হচ্ছে 50 ডিগ্রি হয়ে গেছে, এত গরম আছে। এখন তো আমি ডেইলি ব্লগ শেয়ার করি তোমাদের সাথে, সারাদিনটাই তোমাদের সাথে শেয়ার করুম। তো গরম আর পারতেছে না, মানা খাই না তাড়াতাড়ি, আর অল্প করে রয়েছে অল্প করেও খাইতে দিলাম, তাহলে সারাদিনে কাটতে বসতে হবে না। খাইতেছে, মজা করে খাইতেছে। ও না তুমি মজা, ওষুধ দেয়, লেবু টিকা আনি গে, তুলসী গেছে তাই রাঙ্গা মাথায় চিরুনি, আর এটা খালি ঘুরে যায় ব্যাকে ঘুরে খালি, এটা এইটার লাগে ঠাস করে নিলে, ওইটাই লাগে ঠাস করে উদ্দি। বন্ধু আজকের মেনুতে আমাকে কী কী ছিল তোমাদের সাথে শেয়ার করি, ছিল শাক, বড়ি দিয়ে শাক ঝোল, মানে এটা হচ্ছে পালং শাকের, না হ্যাঁ পালং শাকের, আর হচ্ছে সর্ষে দিয়ে হচ্ছে সজনের ডাঁটা, আর ছিল অল্প একটুখানি আছে উস্তে ভাজা, উস্তে ভাজা মানে আমরা উস্তেই করি, আর ছিল সয়াবিন, নিরামিষ সয়াবিন। এই ছিল মোটামুটি আজকে, আর একটুখানি হচ্ছে স্যালাড কেটে নেবো, তারপরে হয়ে যাবে খাওয়া দাওয়া। আমাদের সকালের খাবার দাবার আমাদের রেটার চলে, আর আমরা বেশিরভাগ হচ্ছে সকালবেলা রান্না করলে আর রান্না করি না, আবার বিকেলবেলা মানে সন্ধ্যাবেলা রুটি করি। সকালবেলা আমরা যেই ভাতটা রান্না করি সেটা 2 বার খাই, আর রাত্রেবেলা আমরা রুটি খাই, এটা আমাদের দীর্ঘদিনের অভ্যাস। আর এখানে দেখতে পাচ্ছি আমি কাটিয়ে নিতেছি হচ্ছে শশা, আর এই গরমের দিনে প্রত্যেকে কিন্তু শশা খাবা, কারণ শশা খেলে পেট ঠান্ডা থাকে। সকালবেলায় স্যালাডের জন্য কাটিয়ে নিতেছি একটুখানি শশা, শশাটা এই স্পেশাল চাকু দিয়ে কাটতেছি, এই চাকুটার দাম নিয়েছি ফ্লিপকার্ট থেকে 250 টাকা, তাই চাকুটার কোনো কাজ করা হয় না, তাই ভাবলাম যে এই চাকুটা দিয়েই কাজ শুরু করি আজকের। তারপরে মনে হলো যে শশাটা যখন কাটলাম তাহলে একটুখানি ডেকোরেশন করা যাইতে পারে, তাই এখানে আরও কিছু কাটে নিয়েছি, টমেটো কাটে নিয়েছি, আর এই টমেটোগুলো হচ্ছে আমাদের বাড়িরই, তাই ডেকোরেশনটা একটুখানি সাজাই নিলাম। কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাই, তারপরে তোমাদের সঙ্গে করা হচ্ছে পরে। এটা হচ্ছে দুপুরের টিফিন, এই যে দেখতে পাচ্ছ, এটা আমাদের একদম ছাতু, গুলাইনা ছাতু, এই ছাতুটা খাবা তোমরা প্রত্যেক দিন দুপুরবেলা, তোমাদের পেট ঠান্ডা থাকবে, অল্প একটু চিনি দিবা, একটু যদি প্যাকেটের দুধ বা গরুর দুধ থাকে তাহলে দিয়ে দিবা। আর এই যে হচ্ছে স্পেশাল জিনিস, যাই চলো দিই কি কয়।
ধর ধর তাতির ধর বালু মন্দ আনছি তাতির ধর 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 পড়ে গেল এনে এবার দেখ টিফিনটা কত ভালো হয়েছে, এটা ছাতু পেট ঠান্ডা করবি তারপরে মাথাটা হ্যাঁ সেই দিছি একবার খাই দেখ কত মিষ্টি হয়েছে, মিষ্টি হয়েছে না কি কস তুই চিনি ভালো করে গলা চিনি আবার দিয়ে নিসলাম তুই মিষ্টি খাস বেশি দিন নিগে, আর এটা হচ্ছে আমলকি এই যে মানে চোখে দেখবি আম কিন্তু খাওয়ার সময় ফিল করবি আমলকি, আর টাটকা রয়েছে দেওয়া শিল্পীর বাড়ি চকচক করতেছে রয়েছে গাইজ আমাদের আজকে এই ওয়াইফাই লাগাইতাছে হাম লোক আজকে ওয়াই এই দেখো গাইজ গাইজ এই দেখো গাইজ উড়ি ও যে হ্যালো হাই ছোড়ো হরে কৃষ্ণ বলো হাম্পি দে হাম্পি দিছে 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 দে দে হাম্পি দে হাম্পি দে আমাকে ওয়াইফাই নিয়ে ব্যাটারি কত কষ্ট করতেছে আরে কষ্ট করবে না কি ইউনা কত টাকা নেব এটা কেন চারিদিক যায় দে এবং ঘুরে রাখ আরেকবার 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 ট্রাই ইট বন্ধুরা আমাকে ওয়াইফাই দেয়া শেষ পর্যন্ত আমরা লাগাই নিলাম, আর ভিডিও করতে আমার খুব ভালো হইব কারণ এই ওয়াইফাইয়ের জন্য না আমার ভিডিও করতে খুব সমস্যা হতেছিল, খুব একটা ভিডিও বানাতে পারতেছিলাম না, নেটওয়ার্কের সমস্যা হয় যার জন্য আমি আপলোড করতে পারি না বেশি দিয়ে, তো চ্যানেল খুব ভালো লাগছে। বন্ধুরা আজকে হচ্ছে আমাদের বাড়িতে হচ্ছে ওয়াইফাই লাগিয়েছে ওই জন্য বেশি বেশি করে ভিডিও করছি, ওই জন্য সাজুগুজু করে প্রথম দিন ভিডিও শ্যুট করলাম, কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্টস করে জানিও, আর যদি আমার এই ভিডিওগুলো তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও। ও মা আমি তো ভদ্র ভাষায় কথা কইতেছি, আমি তো খাস বাংলা ভাষায় ব্লগ করি, যাই হোক মাঝে মাঝে ভদ্র বাইরিবে মাঝে মাঝে খাস বাংলা বাইরিবে ওটা কোনো ব্যাপার না, আজকের ব্লগটা আমি শেষ করবো মগো পাখির নিয়ে, কাম 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 পাখি তাতির আছো বাবা তোমার নিয়ে আমি ব্লগ শেষ করবো আজকে, তাতির আসো তাতির আনো তাতির আনো গো দাও 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 তাতির দাও, এই তো চলে আসছে আমাদের পাপান ছোটা ছোনা চলে আসছে, তো আজকের ভিডিও আমরা এই পর্যন্ত রাখছি, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে, ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো, কালকে সকাল থেকে আবার দেখা হচ্ছে তোমার সঙ্গে, টাটা বাই 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 বাই।